আমি তোমায় ভালোবেসেছি। নতুন বছরের শুরুতে মুশফিক আর ফারহান টপ অব দি টাউন। বছরের শুরুতে কঞ্জুস নাটক দিয়ে তুমুল ঝড় তোলা এই অভিনেতা এবার ভাইরাল নিজের কণ্ঠে গাওয়া গান দিয়ে। ফারহানের এমন অগণিত ভক্ত আছেন যারা ফারহানের ভয়েস ওভার শুনে তার ফ্যান হয়েছেন, কারণ এমন জাদুকরি কণ্ঠ যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। শুধু এতটুকুই বলবো, যদি কাউকে ভালোবেসে থাকেন সত্য করে সারা জীবন ধরে রাখুন। জাদুকরি সেই কণ্ঠে ভাইরাল হওয়া গানটা শুনতে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ একদম শেষে ফারহানের খালি গলায় ভাইরাল হওয়া পুরো গানটা পেয়ে যাবেন। ভালোবাসো নাই বাবাসো তোমায় ভালোবেসেছি, আমিও তোমায় ভালোবেসেছি। 2023-এর শুরুতে কঞ্জুস নাটক দিয়ে তুমুল হইচই ফেলে দেওয়া ফারহান নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। শুধু সংলাপ নয়, গেয়েছেন খালি গলায় অসাধারণ এক গান যেটা এখন নেট দুনিয়ায় ভাইরাল। রেডিও জুকিতে কাজ করা ফারহান আর যে নাটক দিয়ে ফারহানিয়ানদের এক অসাধারণ নাটক উপহার দিয়েছেন, সেই সাথে তার কণ্ঠে এই গানটাও ট্রেন্ডিং পেজ দখল করেছে। আমি তো আমার আছে গানটা সেই সময় তুমুল হিট হয়েছিল, আর ফারহান যখন নিজের কণ্ঠে গানটা গেয়েছেন তখন সেটা রীতিমতো ভাইরাল। ভার্সেটাইল এই অভিনেতা শুধু অভিনয় দিয়ে নয়, তার কণ্ঠ মানুষকে মাতাল করে তোলে, যার প্রমাণ হলো এই গানটা। এর আগেও গল্পটা প্রেমের নাটকে ফারহান একটা গানে ভয়েস ওভার দিয়ে আলোচনায় ছিলেন, সেই গানটাও তুমুল হিট হয়েছিল। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো। এবার তিনি আবারও প্রশংসা কুড়াচ্ছেন খালি গলায় এমন অসাধারণ গান দিয়ে, যেটা এখন ফেসবুক এবং ইউটিউব ওয়ালে ভাইরাল। ভালোবাসো নাই বাবাসো তোমায় ভালোবেসেছি, আমিও তোমায় ভালোবেসেছি।